ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাবো। ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমশই বাড়ছে এবং তার জেরে ফেয়ার বেদা সেতু ভাঙলো, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাকরাই ব্লক এবং নয়াগ্রাম ব্লকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাগাতার যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তার জেরে নদীতে জলস্তর বাড়ছে এবং সেতু ভেঙে যাওয়ায় প্রায় কম করে 20টিরও বেশি গ্রামের মানুষ সমস্যায় পড়েছেন। অমিতাভ রাত কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অমিতাভ, এলাকার পরিস্থিতি সম্পর্কে জানাও আমাদের, এবং এই সেতুর উপর তো বহু মানুষ তারা যাতায়াতের জন্য নির্ভর করেন, কতটা সমস্যায় পড়ছেন এলাকার মানুষ? দেখো, বিগত 2-3 দিন ধরে ক্রমাগত বৃষ্টির ফলে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর উপর জলস্তর বেড়ে যাওয়ার ফলে সুবর্ণরেখা নদীর উপর গড়ধরাতে যে ফেয়ার ওয়েদার সেতু আছে সেটি ভেঙে যায়। এর ফলে প্রায় 10-12টি গ্রামের মানুষ প্রচণ্ড অসুবিধায় পড়েছে। ঝাড়গ্রাম থেকে সাঁকরাইল এবং সাঁকরাইল থেকে নয়াগ্রাম যাওয়ার একমাত্র রাস্তা এই ফেয়ার ওয়েদার ব্রিজ। স্থানীয় মানুষের যেটা বক্তব্য, তারা বহুবার জানিয়েছে প্রশাসনকে এটা নতুন সমস্যা নয়, এটা দীর্ঘদিন ধরে একই সমস্যা চলে আসছে। বৃষ্টি ক্রমাগত বৃষ্টি হলে এবং বৃষ্টির জল সুবর্ণরেখা নদীতে জল বেড়ে গেলে এই ফেয়ার ওয়েদার ব্রিজ ভেঙে যায়। এর ফলে দীর্ঘদিন ধরে তাদেরকে অসুবিধায় পড়তে হয়। প্রায় 1 মাস ধরে এই ফেয়ার ওয়েদার ব্রিজে মেরামতি না হওয়ার ফলে তারা সমস্যায় পড়ছেন এবং তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর তারা পাননি। গ্রামবাসীদের যেটা বক্তব্য, স্থানীয় প্রশাসন, স্থানীয় নেতৃত্ব সবাইকেই তারা জানিয়েছেন এবং 3-4 দিন ধরে ক্রমাগত বৃষ্টি হওয়ার ফলে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যায় এবং গতকাল থেকেই ঝাড়গ্রামের সাঁকরাইলে গড়ধরাতে যে ফেয়ার ওয়েদার সেতু আছে সেই সেতুটি নদীতে জল বাড়ার ফলে ভেঙে যায় এবং এর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় 10-12টি গ্রামের মানুষজন। পাপিয়া, ধন্যবাদ। এবার কাটোয়া শহরের ছবি আপনাদের দেখাবো। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কাটোয়া শহরের 4টি ওয়ার্ড। স্টেডিয়াম পাড়ায় বেশিরভাগ এলাকাতেই বাড়িতে জল ঢুকে পড়েছে। একদিকে স্টেডিয়ামের মধ্যে যেমন জল ঢুকে পড়েছে, প্রাথমিক স্কুলের মধ্যেও জল ঢুকেছে, ফলে সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। কাটোয়া শহরের 4টি ওয়ার্ড পুরোপুরি জলমগ্ন এবং অধিকাংশ বাড়িতেই, সেখানে স্টেডিয়াম পাড়ার অধিকাংশ বাড়িতেই জল ঢুকে পড়েছে। রানা দাস সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রানা, যেটা কাটোয়া শহরে জানা যাচ্ছে 4টি ওয়ার্ড জলমগ্ন, কি অবস্থা সামগ্রিকভাবে এবং এলাকার বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়েছে, কতটা সমস্যার মধ্যে রয়েছেন তারা? একেবারেই দেখো, 4টি ওয়ার্ড জলমগ্ন রয়েছে এবং একদিন ধরে। কাটোয়া স্টেডিয়াম পাড়া সব থেকে বেশি এফেক্টেড এবং সেখানে শুধু রাস্তাঘাট নয়, আমরা বাড়ির ছবিটা দেখাবো যে বাড়ির ভিতরে কি অবস্থা। সেখানে আমরা এই বাড়িতে ঢুকছি, সেখানে দেখা যাচ্ছে যে একতলা রয়েছে, সেখানে জল রয়েছে পুরো প্রতিটা ঘর। এখানে যে বারান্দা রয়েছে তা কিন্তু যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি রানা দাস সরাসরি তুলে ধরছিলেন কাটোয়ার ছবি। অন্যদিকে বীরভূমের সাঁইথিয়া ছবি আপনাদের দেখাবো, যেখানে ময়ূরাক্ষী নদীর উপর 2টি অস্থায়ী সেতু পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। ঝুঁকি নিয়ে বিপজ্জনকভাবে সেই রেল সেতু ধরে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিনে যেভাবে প্রবল বৃষ্টি হচ্ছে তার জেরে বীরভূমের একাধিক নদীর জলস্তর বেড়েছে। গতকাল থেকে ময়ূরাক্ষীর উপর 2টি অস্থায়ী সেতু জলের তলায় চলে গিয়েছে, আর এর ফলে বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া এবং বহরমপুরের মধ্যে যান চলাচল পুরোপুরি বন্ধ। একদিকে কাটোয়া শহরের 4টি ওয়ার্ড জলমগ্ন, সেখানে একেবারে বাড়ির মধ্যে জল ঢুকে পড়েছে, ঝুঁকির পারাপার চলছে। অন্যদিকে সাঁইথিয়ায়, কারণ সেখানে 2টি সেতু পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। ময়ূরাক্ষী নদীর উপর যে 2টি অস্থায়ী সেতু রয়েছে তা জলের তলায়, যার ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে বিপজ্জনকভাবে রেল সেতু ধরে পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 2 ছবি একই সঙ্গে তুলে ধরছি।